তিরিশ তারিখে আর কি রোজকার মতন আমরা আর কি যেরকম আর কি আমাদের তো মাংসের দোকান আছে, তো মাংসের দোকানের জন্য আমাদের আর কি খাসি প্রয়োজন হয়, তো খাসি আনতে যাচ্ছিলাম আমরা ওই মোনান দিঘি হয়ে পড়ে ওই চুয়া গ্রামের রোডটা হয়ে পড়ে, তো চুয়া গ্রামের একটা ওই ডাকাতির কেসটা হয়তো আগে শুনে তো ডাকাতি হয়, তো ঘটনাটা সেদিন ঘটে যে আমরা দুজন ড্রাইভার আর আমি যাচ্ছিলাম, তো সেদিন আর কি হ্যাঁ ছাগল কিনতে যাচ্ছিলাম, তো কিনতে যাওয়ার পর ড্রাইভারের আমি হেডফোন লাগিয়ে পড়ে গান শুনছিলাম, সানডে সাসপেন্স বলে একটা ইয়ে হয় ওইটা শুনছিলাম, তো হঠাৎ দেখি ড্রাইভারও ওই দিক থেকে অ্যাট্যাক হয়, ঠিক আছে, তারপর ড্রাইভারের থেকে আমি যখন বাঁ সাইডে মুখ ঘোরাই তখন আমার সাইডও অ্যাট্যাক হয় এবং আমাকেও বার করে নেয়, ড্রাইভারকেও বের করে নেয় এবং গাড়িটা নিয়ে চলে যায়, তারপর দুজনকে মারধর করে পড়ে গাছে বেঁধে দেয়, আমরা দুজনে ছিলাম। টাকার অঙ্কটা কি বলতে হবে না বললে হবে না, মোটামুটি লুট হয়েছে ইয়েতে লেখাই আছে, ছাড়ে না গাছের মধ্যে বেঁধে রেখে গাড়িটা কিছু দূর নিয়ে পড়ে টাকা পয়সা লুট করে নিয়ে পড়ে আর কি গাড়িটা সাইডে জঙ্গলে এক সাইডে রেখে দেয়। না আমাদের অনুমান ওই ছ সাতজন ছিল, তারপরে এই যে কাঁকসা থানাতে ওইটা রিকোভারি হয়েছে আজকে, আজকে কত ঠিক হলো মোলান দিঘি থানাকে আমরা জানাই, আর টোটো করে একটা সেই জায়গাটা ভ্যানে করে ছুটে এসে উদ্ধার হয়েছে এবং আমাদেরকে ডেকেছিল। আমার নাম সঞ্জয় বাগচী।